হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে শেয়ার করব বলে। এই বৃষ্টিতে কিভাবে বাজিগার পাখিকে রক্ষা করবেন, বা এই বৃষ্টির সময়ে বাজিগার পাখির যে অসুখ বালাই হয়, রোগ বালাই হয়, সেইগুলার থেকে কিভাবে পাখিকে রক্ষা করবেন, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বাজিগার পাখি বা লাভবার্ড পাখি, কোকাটেল পাখি বা জেব্রাফিন্স পাখি, যে পাখি আপনার কাছে থাকুক না কেন, এই বৃষ্টি থেকে সবাইকে রক্ষা করতে হবে। যদি এই বৃষ্টির সময় সবাইকে রক্ষা করতে না পারি তাহলে আপনার পাখি মারা যেতে পারে। এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, পাখির আলাদা যত্ন নিতে হবে। পাখির যত্ন না নিলে পাখি অবশ্যই মারা যাবে বা অসুস্থ হয়ে যাবে। আপনার পাখি যদি আপনি ব্যালকনিতে পালেন তাহলে পাখির যত্ন বেশি নিতে হবে। কিছু কিছু লোক আছে যারা পাখি ছাদে পালে, এই জন্য অবশ্যই পাখির খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এই বৃষ্টির পানি পাখির গায়ে না লাগে। কারণ পাখির গায়ে যদি এই বৃষ্টি লাগে তাহলে পাখি অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আপনারা অবশ্যই পাখির যত্ন নেবেন। এই বৃষ্টির সময়ে পাখির শরীর গরম রাখতে হবে, আর গরম রাখতে গেলে পাখিকে কি খাবার দিবেন, পাখিকে সূর্যমুখীর বীজ, বিভিন্ন ধরনের সিড মিক্স একসাথে মিশিয়ে পাখিকে খেতে দিতে পারেন। আর পাখিকে কিছু তুলসী পাতা গরম করে মধু দিয়েও খাওয়াতে পারেন, এগুলা খাওয়াতে পারেন। আর পানিটা কম দিবেন, পানি বেশি দিলে, পানি যদি খাঁচাতে সব সময় থাকে তাহলে পাখি বারবার পানি খাবে আর অসুস্থ হয়ে পড়বে। এজন্য পাখিকে খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু কম পানি দিতে হবে। আর পাখিকে গরম করার জন্য সিড মিক্স খেতে দিতে হবে, সূর্যমুখীর বীজ খেতে দিতে হবে। আর এই যে একটা ঠান্ডা আবহাওয়া, গরম আবহাওয়া দুইটাই মিক্সড হয়ে আছে, এটাতে পাখি বেশি অসুস্থ হয়ে পড়ে। কোনোভাবেই এই আবহাওয়া যেন পাখির গায়ে না লাগে, এই বাতাস যেন কোনোভাবেই পাখির গায়ে না লাগে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি আপনার ব্যালকনিতে অনেক বেশি ঠান্ডা থাকে তাহলে সেখানে লাইট জ্বালিয়ে রাখতে হবে। লাইট জ্বালিয়ে না রাখতে পারলেও পাখিকে চারিপাশে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে, যেন খাঁচার আশেপাশে দিয়েও যেন বৃষ্টির পানি না ঢুকতে পারে। এজন্য সুন্দর করে মোটা করে পলিথিন লাগিয়ে দিতে হবে এবং খাঁচার চারপাশে মোটা একটা কাপড় দিয়ে দিতে হবে, যাতে পাখির ঠান্ডা না লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। যদি পুরো ভিডিওটা আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আপনি কোন কোন কথাগুলো আমি বলতেছি সেইগুলো আপনি বুঝতে পারবেন না বা শুনতে পারবেন না। এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পাখিকে যত্ন করতে হবে, কিভাবে যত্ন করলে পাখিগুলো সুস্থ থাকবে এবং সুস্থ ডিম বাচ্চা দিবে আমাদের। আর পাখির যদি খেয়াল না রাখি দেখা যায় যে পাখি ঠান্ডা লেগে বৃষ্টিতে ভিজে পাখি মারা গেছে বা ঝিমাচ্ছে, কিছুদিন পরে ওষুধ দিলেও কাজ হয় না, দেখা যায় যে মারা যায়। এই জন্য অবশ্যই এই বৃষ্টিতে পাখির বেশি বেশি যত্ন নিতে হবে, বেশি বেশি যত্ন না নিলে আপনার পাখি অসুস্থ হয়ে পড়বে। তাই বন্ধুরা, নতুন যারা পাখি পালন শুরু করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে পাখির কীভাবে যত্ন নিতে হবে।